ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি প্রেমিক। স্টাফ রিপোর্টার। ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিক যুবক তার প্রেমিকার সামনে নিজের শরীরে কেরোসিন আগুন ধরিয়ে দেন এবং আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। অদ্ভুত কাণ্ড করা এই প্রেমিক এখন মৃত্যুর মুখোমুখি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সোবহানবাগের ডেন্টাল কলেজের ছাত্রী হোস্টেলের সামনে। অগ্নিদগ্ধ প্রেমিক যুবকের নাম সুমন কুমার পাল। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসি বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম স্বপন কুমার পাল, বাড়ি যশোর জেলার অভয়নগরে, আর তার প্রেমিকাও একই বিশ্ববিদ্যালয় বিবিএর শিক্ষার্থী। সুমনের সহপাঠীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে সুমনের সঙ্গে তার প্রেমিকার দেখা হচ্ছিল না। গতকাল সন্ধ্যায় সোবহানবাগের ডেন্টাল কলেজের ছাত্রী হোস্টেলের সামনে যান দুজনের সাক্ষাৎ করার নির্ধারিত সময় ছিল। যথাসময়ে সুমন সেখানে যায়, কিন্তু সেখানে আসতে বিলম্ব করে তার প্রেমিকা। এজন্য ক্ষোভে আত্মহননের জন্য কেরোসিন নিয়ে প্রস্তুত থাকে সুমন। যখন প্রেমিকা এলো তখনই তার সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সুমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, সুমনের শরীরে 36% দগ্ধ হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। সুমন কুমারের বন্ধু কামরুল শিকদার বলেন, কিছুদিন ধরে কোনো এক কারণে সুমনের সঙ্গে তার প্রেমিকার সাক্ষাৎ হয়নি, তাই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলে আসছিল। গতকাল সুমন দেখা করতে যায়। যাবার আগে গতকাল সকালে সুমন আমাকে সকালে বলেছিল, আজ যাচ্ছি, ও যদি দেখা না করে তাহলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করব। আমার চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।